নমস্কার, একান্তে মুভির পক্ষ থেকে সকলকে বাসন্তিক শুভেচ্ছা জানাই। শনিবারের সাহিত্য বাসরে আজকের পর্বে আমাদের আমন্ত্রিত কবি মাননীয় পার্থপ্রতিম আচার্য। 1965 সালে আসামের গৌহাটিতে কবির জন্ম। বর্তমানে তিনি পশ্চিম বর্ধমানের আসানসোলের স্থায়ী বাসিন্দা। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কবি, কেন্দ্রীয় সরকারি সংস্থার বরিষ্ঠ আধিকারিক। লেখালেখি তাঁর রক্তে। বিভিন্ন পত্র পত্রিকায় ছড়া, কবিতা, প্রবন্ধ লিখে চলেছেন নিয়মিত। তাঁর প্রকাশিত ছড়া ও কবিতার বই টুম, ধুলোবালির কথা, একটু যদি সময় পেতাম এবং রাজবাড়ি ও মেঘরদ্দুর, এছাড়াও মঞ্জুরি ও দিধিতি নামক দুটি পত্রিকা সম্পাদনার কাজও করেছেন কবি। আমরা মাননীয় পার্থপ্রতিম আচার্যের স্বরচিত রচনা সম্ভার থেকে কয়েকটি কবিতা শুনব আজকের শনিবারের সাহিত্য বাসরে। নমস্কার, আমি প্রথমে দুটি শিশু কিশোরদের জন্য লেখা কবিতা পাঠ করছি। মানিক। অসৎ শাখায় কটর মটর, অদ্য বেড়াল খুঁড়ছে মাটি, ঠোঁট দিয়ে কাক বানায় বাসা, তাই নিয়ে যায় ঝাঁটার কাঠি। বাঁশের মাচায় রোদ উঠেছে, পিঁপড়ে পালায় দৌড়ে হেঁটে, বুদ্ধ কুকুর পুচ্ছ নাড়ায় 30 লিটার দুগ্ধ চেটে। বৃষ্টি গেছেন পিসির বাড়ি, শরদ দোলায় সবুজ পাতা, দুই পাহাড়ের মধ্যিখানে ধবল বুড়ো নাড়ায় মাথা। ওই বুড়োটাই গল্প শোনায়, ওই বুড়োটাই খুশির ধারা, ওই বুড়োটার জন্যে জাগে 3টি গাঁয়ের 30 পাড়া। হাওয়ায় ওরে ফুলের পালক, নিচ্ছি মাথায় জড়িয়ে খানিক, ওই বুড়োটার খবর নিতেই যাচ্ছে মায়ের ছোট্ট মানিক। এটাও ছোটদের জন্য লেখা একটি কবিতা। কবিতাটির নাম ভয়। রাত্রে আমার ভয় লাগে না, ভয় লাগে ওই সকালবেলায়। কিভাবে লেপ সরিয়ে রেখে ঘুম ভেঙে রোজ বাইরে আসি, মাঠ থই থই হিম কুয়াশায়, বন্ধুরা কেউ নেই রে খেলায়, পাখির মতন মিষ্টি গলায় গাইছে ভজন কাজের মাসি। ডালিম ডালে দুলছে শালিক, চিল রয়েছে মেঘের গায়ে, সূর্য কেমন নিদ্রা দিলেন, এক ফোঁটা নেই রোদের ছিটে। অলস আলোয় কাঁপছে ধোঁয়া, ঠাকুর দাদার গরম চায়ে, হাত পা এমন নাড়ছে কাকির, গামছা জড়ায় দড়ির ঘিটে। ঘন্টা ছাড়াই লাফায় ছাগল, ডাকছে গরু ঠান্ডা গলায়, এদিক সেদিক হাজার বাড়ির জন্য একটি বড় পুকুর, মৃগেল বোয়াল ট্যাংরা পুঁটি দিব্যি আছে জলের তলায়, আনন্দে বেশ পুচ্ছ নাড়ায় সেনবাবুদের পাগলা কুকুর। আমার কেবল ভয় লেগে যায়, ভয় লেগে যায় শীতের ঝোঁকে, কান ভনভন চপল মাছি চাটছে খেজুর রসের বাটি, ঠিক কতটা শীতের দাপট মাপছি যখন বন্ধ চোখে, কোত্থেকে এক এস্কিমো ভাই মারলো মাথায় গরম চাটি। কবিতাটির নাম হৃদয়। আমপাতা আর জামপাতার মাঝে আমার সংসার, আমপাতার কাছে গেলে জামপাতার রাগ হয়, জামপাতার কাছে গেলে আমপাতার, এই দুই পাতার দোলায় আটকে আছে কাকচক্ষু যৌবন। ছিমছাম স্বপ্ন অথবা অপ্রতিম সত্যের সন্ধানে প্রতিদিন সূর্য ওঠে, কখনো কখনো দেখি এই দুই পাতার বর্ণ রঙিন আলো হয়ে দোল খাচ্ছে অপরূপ গাছে। পেখম মেলে দাঁড়িয়েছে আর এক মাধুর্যের পাতা, ব্যালেন্স করতে করতে দৃষ্টি যায় নতুন পাতার প্রতি। হারিয়ে যাওয়া গল্প, নদীর মাকের উচ্ছ্বাস, খলখল চুলের আড়ালে ওই পাতাটি যেন লুকিয়ে ফেলা আনন্দ। অন্ধকারের আগেই কে যেন ওকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে অবিশ্রাম অতীতের দিকে। কবিতার নাম ঈশ্বর। এক ঝাঁক টিয়া পাতার আড়ালে গল্প করছে, নারকেল গাছের মাথায় চিৎকার করছে কাক, অসতের উঁচু ডালে মা চিল পাহারা দিচ্ছে সদ্যজাত শাবক, কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে, মাঠের পূর্ব প্রান্তে জামা খুলে দাঁড়িয়েছে সূর্য, অলৌকিক চিহ্নের মতো নদীর ধারায় মন্থর গতি ভটভটির শব্দ। নদীর ওপারে যে শহর
সে তালুকের মানুষ, আমার বন্ধু, এই পাড়ের লোকজন, আমাদের স্বজন বলে পূর্ণিমায় জমে ওঠে বিনম্র আলাপ। আকাশের তলায় আমাদের সাধারণ পথ চলা, মাটির হাঁড়িতে টকবক করছে আলোচালের ভাত, বড় বাবার ব্যবহৃত হুঁকো এখনো সেই অবিকল বাঁশের সাগায়, উদাসীন গরুর গাড়িতে সারল্যের একমুঠি আনন্দ রেখে যাই, মায়ের কাছে আবদার আর বাবার জন্য কেনা নতুন গেঞ্জিতে সাদা সুতোর ঘ্রাণ, ভিক্ষে করে বাড়ি ফেরে যে কানাই বৈরাগী, তার অফুরন্ত সুন্দরী কন্যাটিকে প্রেম নিবেদন করে জেগে আছে আমার হরিদবর্ণ অতীত, জুঁই মালতি করবীর পাপড়ি ছোঁয়া ছবি ছবি নিস্তরঙ্গ জগৎ, যে মধুর অপেক্ষায় হাঁটু মুড়ে বসে আছেন স্বয়ং ঈশ্বর। কবিতার নাম বনভোজন। সে অনেক দূর পথ, সড়ক ছাড়িয়ে উঁচু মাটি, পাথরের পাশ ধরে রাস্তা গেছে জঙ্গলের ধারে, ধাপে ধাপে জলাশয়, গোলাকার গাছ পরিপাটি, আবছা ধনুক ছুঁয়ে মেঘ ভাসে কুয়াশার পারে, প্রাচুর্যের কলরব, ঢেউ শীর্ষ উচ্ছ্বাসের টানে পরিবেশ হারিয়েছে প্রকৃতির শান্ত আকুলতা, এরই মাঝে তুই মেয়ে কিভাবে এখানে কে জানে, অথচ তোরই টানে অশ্রুমুখী কাহিনীর কথা সাজিয়ে পাঁচালি লিখি, এতদিন স্থিতিশীল থেকে বিস্ময় পেলাম তোকে উচ্ছিষ্টের মাংস খুঁটে খেতে, মাথা ভর্তি আঠাচুল কালো পিঠ বেদনায় বেঁকে নিঃসহায় সনাতনী ভয়াতুর দুটি হাত পেতে, আকাশ এখানে থামে, পাখি হারিয়েছে সারি গান, নির্জনতা ভিক্ষে করে বিলাসের পরমান্ন রেঁধে মুখে দিতে গিয়ে দেখি আরো আরো দেব সন্তান গোল হয়ে দাঁড়িয়েছে ক্ষীণজীবী লিপ্ত সংবেদে, দল বেঁধে ফিরে আসে প্রাণ ভর্তি তৃষ্ণার ভার, স্বপ্নে সেই মেয়ে আসে নান চোখে ক্ষমা করুণার। নমস্কার। অত্যন্ত সহজ সরল ভাষায় সরল অলঙ্কার প্রয়োগের মুনশিয়ানায় গল্প বলার ঢঙে কবি পার্থপ্রতিম আচার্য আমাদের যে কবিতাগুলি উপহার দিলেন তা কেবল শ্রুতি মধুরই নয়, কানের ভিতর দিয়ে একেবারে মরমে প্রবেশ করল। কবিকে একান্তে মুভির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি। কবিতাগুলি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনাদের মতামত আমাদের উৎসাহিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।